আমার কিছু মা বোন এখন মাশাআল্লাহ বোরকা পরে ঠিক আছে, কিন্তু পেছনে যে খোপাটা রাখছে কখনো চুক্কা করে রাখে উটের পিঠের মতো, কখনো একটু ছড়ায় রাখে, অথবা হিজাব করে হিজাবের নিচে খোপাটাকে উঁচু করে রেখে দিলেন। হাই হিল যারা ব্যবহার করে তাদের পেছনের বা স্ট্রাকচারালি কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায়, মানে পাটা যখন উঁচু থাকে শারীরিক কিছু পরিবর্তন হয় তার, এই কারণে অনেকে হাই হিল ব্যবহার করে। সহিহ মুসলিমের মধ্যে আলোচনা আসছে 2128 নম্বর হাদিস, এটা সরাসরি মুসলিমের হাদিস। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, তো তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের দুটি দল এমন রয়েছে যাদের আমি দেখি নাই, এরা এমন সম্প্রদায় যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দ্বারা তারা লোকদের প্রহার করবে। মানে জালেম জালেম কিছু লোক আছে না, যে চাবুক দিয়ে আগে প্রহার করতো মানুষদেরকে, এই চাবুক দিয়ে যারা মানুষকে মারবে, লাঠি দিয়ে যারা মানুষকে মারবে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপরে অত্যাচার করবে, এরা জান্নাতের গন্ধ পাবে না। দুই নম্বর শ্রেণীর কথা বলেছেন কি, এমন একদল মহিলা হবে যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে, পরবে কাপড় কিন্তু ভেতরের কি বলবো আপনার, মানে লজ্জাস্কর কথা। অনেক সময় তো এখন রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতেও লজ্জা লাগে। কিছু মেয়েদের এমন চাল চলন যেটা আমার বাঙালি কালচারের সাথে ইসলামিক কালচারের সাথে মিলে না, শারীরিক ভাবে কিছু পোশাক পরেছে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যায় হারাম। নবীজি এই কথাটা এখানে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। সেই মুসলিমের হাদিস খুলে দেখেন একটু, পোশাক পরবে কিন্তু উলঙ্গের মতো দেখা যাবে, এ নারীরা জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নামাজ পড়া ফরজ এটা বুঝেন, পর্দা করা ফরজ এটা বুঝেন না, নারীদের জন্য ফরজ পুরুষদের জন্য ফরজ। এরপরে কি বলছেন দেখেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এই নারীরা উলঙ্গ থাকবে, পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে, তাদের মাথা থাকবে বুকটি উটের হেলে পড়া কুঁজার মতো। উটের পিঠ দেখছেন, উটের পিঠ কিছু আছে এরকম পিছনের দিকে হেলে যায়, মানে চর্বি বেশি হয়েছে অথবা উঁচু বেশি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো উটের পিঠ যে কুঁজটা এটা পেছনের দিকে হেলে যায়। আমার কিছু মা বোন এখন মাশাআল্লাহ বোরকা পরে ঠিক আছে, কিন্তু পেছনে যে খোপাটা রাখছে, এই খোপাটা মনে করেন মাশাআল্লাহ, কখনো চুক্কা করে রাখে উটের পিঠের মতো, কখনো একটু ছড়ায় রাখে, হেলায় রাখে। আবার কেউ কেউ আছে হিজাব করে ঠিক আছে, মুখের মধ্যে আটা ময়দা সুজে মারছে প্রায় 1.5 কেজি, বুঝছেন, তারপরে এই যে এই খোপাটাকে উঁচু করে রেখে দিছে শাড়ি পরে, তা আপনি কি করলেন? অথবা হিজাব করে হিজাবের নিচে খোপাটাকে উঁচু করে রেখে দিলেন। নবীজি বলছেন, এই ধরনের খোপাগুলো করে বাইরে বের হওয়াটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা জায়েজ নাই। আর হাই হিলের যে বিষয়টা, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের স্ত্রীরা, নবীর স্ত্রীরা এই ধরনের উঁচু মানে জুতা ব্যবহার করতেন না, প্লেন জুতা ব্যবহার করতেন। হাই হিল যারা ব্যবহার করে তাদের পেছনের বা স্ট্রাকচারালি কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায়, মানে পাটা যখন উঁচু থাকে পেছন থেকে মনে হয় যে খুব স্মার্ট বা অন্য কিছু, শারীরিক কিছু পরিবর্তন হয় তার, এই কারণে অনেকে হাই হিল ব্যবহার করে। মাংতাসাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম, এই যে হাই হিল ব্যবহার করা এটা কিন্তু মুসলিম কালচার না, এটা পশ্চিমা বিশ্বের কালচার, মুসলমানদের কালচার এটা না। সুতরাং হাই হিল কোনো নারী আপনারা ব্যবহার করবেন না। ব্রুপ ল্যাগ অনেকে করে, লানাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত, এটা সম্পূর্ণরূপে হারাম ইসলামের শরীয়ায়। কোনো নারী ব্রুপ ল্যাগ করবেন না, হাই হিল পরা, খোপা উঁচু করা, তারপরে ব্রুপ ল্যাগ করা, এগুলো লানত করা হয়েছে হাদিসের ভাষায়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম বলেছেন, এক নম্বর হচ্ছে জালেম, এই যারা চাবুক দিয়ে মানুষকে আঘাত করে, দুই নম্বর হচ্ছে ওই সমস্ত নারীরা যারা পোশাক পরিধান করে কিন্তু উলঙ্গের মতো দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।